ভিডিও দেখে যারা অর্ডার করবেন প্রথম তিনজনকে তিনটা স্মার্ট ওয়াচ কিন্তু গিফট করে দেওয়া হবে। এটা S22 Ultra বেস্ট প্রাইস আজকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। হলো 14 Pro Max, এটা 14 Pro Max অফার, 5500 ডিসকাউন্ট দিবেন না আপনি, 500 ডিসকাউন্ট দিবেন না ভাই। আরএনবিডি ব্লকস এর 23 ফ্রেশ কন্ডিশন, একদম ইনটেক কন্ডিশন अवेलेबल আছে। ভাই 500 কমায় দিবেন, এটা 500 কমায় দিছি, 500 কমায় দিছেন, 500 কমায় আরো 500 কমায় দেন ভাই, আরো 500। আইফোন 12 প্রো ম্যাক্স এগুলা খুব চাই, এগুলা একটু অফারে চলে যাবে কন্ডিশন। এটা কিন্তু পিছনে অরোরা লাইট সহ ফ্ল্যাশে অরোরা লাইট দিলে মনে হয় মার্বেল পাথরের মার্বেল ফ্রেশ কন্ডিশন 2800 এবং 8256 জিবি अवेलेबल আছে। একদম লুকের সর্বনিম্ন বাজারের ফোন, সর্বনিম্ন বাজারের স্যামসাং এর আর কি। স্যামসাং এর বাজারের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে কম দামে কার্ভ ডিসপ্লে ফোন চলে, এটা পাচ্ছেন 10000 টাকা ডিসকাউন্ট। এটা 10000 টাকা ডিসকাউন্ট, 7A 7A আচ্ছা পিক্সেল 7A দেখেন সবগুলা কালার अवेलेबल আছে। এবং আমি কমাই দিচ্ছি কিছু ডিভাইসে, আমি বলার আগে রাফি ভাই ঠাপ করে 500 টাকা করে কমাই দিতেছে। আইফোন 14 128 আছে, 256 আছে, 256 একদম ইনটেক কন্ডিশনের ফোন, এ 95 একদম ইনটেক কন্ডিশন। আইফোন 12 দেখেন কোয়ান্টিটি अवेलेबल আছে, 64 জিবি 128 জিবি দুইটা। 11 প্রো দামে কত? 11 প্রো 256 না 64 দামেই পাচ্ছ, 14 Pro Max, 12 Pro Max, 13, 11 সব মোটামুটি ভালো কিছু আইফোনের কালেকশন পাবেন। পিক্সেলের কিন্তু কালেকশনগুলো আছে বরাবর ভাই, পিক্সেলের তো নেটওয়ার্ক ইস্যুর গ্যারান্টি আছে ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই গ্যারান্টি, এক মাসের গ্যারান্টি আছে। আচ্ছা পিক্সেলের ফোনগুলো নেটওয়ার্ক ইস্যু হলে চেঞ্জ করে নিতে পারবেন। আর এখানে যারা একটু কম প্রাইজের মধ্যে ফোন চান ভাই, তাদের জন্য ওপো ভিভো রিয়েলমি সবের মধ্যে কিন্তু ভালো ভালো ফোন আছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং স্যামসাং এর কিন্তু এখানে দেখেন S22 Ultra, 3 Ultra, 1 Ultra, 10 সব পাচ্ছেন, V40 থিং পাচ্ছেন, কার্ভ ডিসপ্লে কম বাজেট, ভিভো কিন্তু V30 পাচ্ছেন, এবং এখানে OnePlus ফোনের ফোন পাচ্ছেন। এবং আজকে কিন্তু ভাই বলে দিচ্ছে যে প্রথম তিনজন কাস্টমারের জন্য তিনটা স্মার্ট ওয়াচ কিন্তু উনি ফ্রি করে দিচ্ছেন। প্রথম যে তিনজন আবারও বলে দিচ্ছি ভাই, প্রথম তিনজন তাদের জন্য তিনটা স্মার্ট ওয়াচ কিন্তু একদম ফ্রি করে দিতেছেন। এটা মাঝে মাঝে আমাদের এই অফারগুলো থাকে, তো আপনারা যারা চাচ্ছেন অর্ডার করতে পারেন ঝটফট, অর্ডার করলে কিন্তু স্মার্ট ওয়াচ আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন প্রথম তিনজনের জন্য তিনটা স্মার্ট ওয়াচ। রাফি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনাদের দোয়ায়। আপনাদের অ্যাড্রেসটা ভাইয়া? আমাদের অ্যাড্রেস হলো যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি, শপ নাম্বার হলো 007F। এটা হলো যমুনা ফিউচার পার্ক, একটাই নোকিয়া শোরুম আছে এই যে আমাদের ঠিক দোকানের সামনে। নোকিয়া শোরুমের সামনে আসলে একটা দোকান আগে দেখবেন যে আমাদের দোকান, প্রো মোবাইলার্স এর আপনার সাইনবোর্ড আছে, সাইনবোর্ড আছে, বুঝতে পারছেন? মানে যে কোনো করে বলে হবে ভাই, নোকিয়া শোরুম কোন, নোকিয়া শোরুম কোথায় যে কাউকে বললে হবে, পাশেই আমাদের শোরুম আছে বা এখানে আসলে বললে হবে রাফি ভাই দোকান কোন। যে কোনো দেখে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, না টেনে আমার পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন। আর হলো আপনারা চাইলে বাংলাদেশের 64 জেলায় আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন। 64 জেলায় প্রোডাক্ট নিতে গেলে কুরিয়ারে অবশ্যই নিতে হবে, সেক্ষেত্রে অল্প কিছু অ্যাডভান্স করে 1000-2000 টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারবেন। আর কুরিয়ারে নিলে কিন্তু আমাদের 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে। কুরিয়ার নিলে আপনারা প্রতারিত হচ্ছেন তা কিন্তু না। সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আজকে আপনাদেরকে একটা সিক্রেট বলে দিই, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে একটা সুন্দর সিক্রেট আছে। আপনি যদি প্রোডাক্ট খোলার পরেও মানে টাকা দিচ্ছেন তারপর খুলছেন তারপর আপনার প্রোডাক্টে কোনো প্রবলেম দেন, কিন্তু কুরিয়ারের লোককে যদি আপনি সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারেন যে ভাই আমার প্রোডাক্টটা দোকানদার আমার সাথে এরকম এরকম বলছে, এরকম ভাবে আমি প্রতারিত হয়েছি, আমার ডিবি আছে ওরকম ভাবে দেয় নাই, ওই লোক কিন্তু দোকানদারকে আর টাকা দিবে না, ওইগুলো কিন্তু দোকানদারের টাকা আটকাই দিতে পারবে। ওরা কিন্তু কুরিয়ারের সিস্টেম আছে যে দোকানদারের টাকাটা সে আটকাই দিতে পারে, আটকাই দিয়ে প্রোডাক্ট আবার দোকানদারকে রিটার্ন পাঠিয়ে দিয়ে দোকানদার প্রোডাক্ট আবার পেয়ে গেলে আপনার টাকা আবার দু একদিন হয়তো বা আপনার জন্য সময় লাগবে টাকা নিতে, কিন্তু এই টাকা আপনি আর প্রতারিত হবেন না। আচ্ছা বুঝতে পারছি, এরকম কিন্তু সিস্টেম আছে। তো এটা সবসময় কুরিয়ার প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন যে কোনো কারো কাছ থেকে আপনি কখনো আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগই নেই। আচ্ছা আর একটা কথা ভাই, এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক বাংলাদেশের এবং তথা বিশ্বের আপনারা জানেন যে একটা টপ লেভেলের মার্কেট, এখানে ভাই এসব প্রতারণা হয় না, প্রতারণা ঠিক আছে, ভালোর মধ্যেও খারাপ থাকে, তো যেগুলা খারাপ আছে এগুলা অ্যাভয়েড করার ট্রাই করবেন। একটা মানুষের কথাবার্তা শুনলে বোঝা যায় যে সে কেমন, ওদিকে না যায় আমরা তাহলে আজকে শুরু করি স্যামসাং থেকে, শুরু করি স্যামসাং থেকে শুরু করবেন। স্যামসাং S22 Ultra, S22 Ultra, এটা হলো 828 জিবি, একদম বেস্ট প্রাইস আজকে ইনশাল্লাহ পেয়ে যাবেন, বেস্ট প্রাইস দিবেন, মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে, হালকা একটু আনফ্রেশও আছে। আচ্ছা হালকা একটু আনফ্রেশ আছে, এটা পাচ্ছেন কত? এটা 50000 টাকা দিয়ে দেবো, 828 জিবি, আসলে 828 জিবি, 50000 ভাই 48 দেন ভাই, তাহলে 48 না 49 দিয়ে দেন, 49 দিয়ে দিলেন, একটু হালকা দাগ টাগ আছে, একটু ইউজ হইছে এই জন্য কিন্তু এত কম দাম। আসলে 4-5-7 হাজার টাকায় কম দামের কারণগুলাই কিন্তু এটা, একটু আনফ্রেশ তাই কিন্তু এই যে 4-5 হাজার টাকা, হালকা হালকা কোনো বড় ডেন নাই,
ঠিক আছে, না হলে কিন্তু এটা 52 55 54 সেল হয়। জি জি। আচ্ছা তারপর Samsung S23 ফ্রেশ কন্ডিশন, একদম ইনটেক কন্ডিশনে अवेलेबल আছে। এগুলা কি একদম ইনটেক কন্ডিশনে? একদম ইনটেক কন্ডিশনে अवेलेबल আছে। 128GB এটা 49500 সেল করি আজকের জন্য, অনলি 49। আজকের জন্য কত? আজকের জন্য অনলি 49। 49000 টাকা S23 ফ্রেশ কন্ডিশনে, একদম সুপার ফ্রেশ কন্ডিশনে। ভাই 500 কমায় দিবেন? এটা 500 কমায় দিছি। 500 কমায় দিছেন? 500 কমায়। আরো 500 কমায় দেন ভাই। আরো 500 যা দেন, আরো 500 কমায় দেন। 48500। তারপর 48500 টাকা S23, তারপর S21 একদম ফ্রেশ কন্ডিশন আপনারা পেয়ে যাচ্ছেন। S21 দেখেন একদম ফ্রেশ কন্ডিশন, 828 এবং 256GB অ্যাভেলেবল আছে। একদম লুকিং লাইক এ ওয়াও, একদম লুকিং লাইক এ ওয়াও। এটা পাচ্ছেন আপনারা 828GB পাচ্ছেন 27000 টাকা, আর 256GB পাচ্ছেন 27500 টাকা। 27500। এটা আবার কেমন? 26500 করে দেন তাহলে। 26500 করে দিলে আরো ভালো। না না, 26500 যান, 26500 করে দিলাম। আচ্ছা, তবে 128GB সেটাতে আবার ইসিম আছে? ইসিম আছে। আর 256GB টা শুধু সিঙ্গেল, শুধু সিঙ্গেল সিম। আচ্ছা, এই জিনিসগুলো খেয়াল রাখবেন ভাই, কারণ অনেকে নেওয়ার পরে কোন ভাই আমি তো ডুয়েল সিম লাগবো আমার। ডুয়েল সিম লাগলে আগে থেকে বলবেন, তাহলে আমরা বলে দিব কোনটাতে ডুয়েল সিম আছে। হ্যাঁ হ্যাঁ। S20 ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন অনলি 23000 টাকায়, 12 128GB, 23000 একদম সুপার ফ্রেশ। 22 দিয়ে দেন আজকে, 22500 দেন, 22500 ডিসকাউন্ট দেন। না না, 22500 এটা 22500, 22000 টাকা কিনে একদম ফ্রেশ। ভাই দেখেন এগুলো কিন্তু পিছনে সবগুলো রায়মি নাম্বার লেখা আছে, প্রত্যেকটা রায়মি নাম্বার, ডোকোমো মানে যেটারে আপনার ডোকোমো ভেরিয়েন্ট যেটারে ইয়া বলে আর কি, সে কি বলে এই জাপান ভেরিয়েন্ট বলে, জাপান অনেক সুন্দর। মানে আসলে কান্ট্রি ভেরিয়েন্ট গুলো ম্যাটার করে একটা ফোন কতটা স্ট্রং হবে। যারা গাড়ির ব্যবসা করে তাদেরকে বলে দেখেন ভাই জাপানের পার্টস পাতি কিরকম। জাপানি পার্টস পাড়া সারা সারা ভাই কিনেই না, মানে লাগবেই জাপানি পার্টস, কোনো কথাই নাই। এই জন্য বাংলাদেশে টয়োটা গাড়ি এত, খালি দেখবেন টয়োটা গাড়ি, কারণ জাপানি পার্টস গুলো অনেক বেটার হয়ে থাকে, অনেক সুন্দর। ওকে, তারপর Samsung S10 একদম সুপার ফ্রেশ ডিসপ্লে, সর্বনিম্ন বাজারের ফোন, সর্বনিম্ন Samsung এর আর কি, Samsung এর সর্বনিম্ন বাজারের ফোন, অনলি 19500 টাকা। মাত্র কত? মাত্র 19500। 19 আচ্ছা জানো, 19 করে দিলাম। S10 একদম ফ্রেশ কন্ডিশনে, একবারে ফ্রেশ হবে, একেবারে গার্বেজ কালার अवेलेबल আছে। ওকে, বুঝতে পারছি। তার মানে হচ্ছে বাজারের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে কম দামে কার্ভ ডিসপ্লে ফোন এটা, এটা থেকে কম দামে কার্ভ ডিসপ্লে ফোন আর বাজারে নাই, মানে লুকিং লাইক একবারে ফ্রেশ কিন্তু। হ্যাঁ হ্যাঁ। ওকে, তারপর Vivo V30, এটা কিন্তু Vivo V30 ফ্ল্যাগশিপ ফোন, Vivo কার্ভ ডিসপ্লে ফোন কিন্তু 8GB 256GB। আচ্ছা, একদম ফ্রেশ কন্ডিশন। এটা কিন্তু পিছনে অরোরা লাইট সহ ফ্ল্যাশে অরোরা লাইট দিলে মনে হয় মার্বেল পাথরের, মার্বেল পাথরের ডিজাইন। জি, মনে হয় টাইলস আছে না, টাইলস ডিজাইন। এটা পাচ্ছেন অনলি আজকের জন্য আপনার 27000 টাকা অনলি ভাই। আচ্ছা, 27000 দিলেন বুঝলাম, 500 টাকা ডিসকাউন্ট করে দেন এটাও বুঝলাম ভাই। সবগুলাতে দিবেন না 500 ডিসকাউন্ট, দিবেন না আপনি 500 ডিসকাউন্ট দিবেন না ভাই। আরএনবিডি ব্লগস এর জন্য তো 500 ডিসকাউন্ট হয় ভাই। আজকে জানি প্রথম তিনজনের কি পুরস্কার দিতেছেন বললেন, এটা স্মার্ট ওয়াচ দিয়ে দিবেন, এটা স্মার্ট তিনটাই হাতে নেন, তিনটাই হাতে নেন, তিনটাই হাতে নেন। স্মার্ট ওয়াচ গুলা কই? ওইটাই না, এটাই দেখেন। হ্যাঁ হ্যাঁ, এটাই দেখেন। আচ্ছা, প্রথম তিনজনকে নাকি? ভিডিও দেখে যারা অর্ডার করবেন প্রথম তিনজনকে তিনটা স্মার্ট ওয়াচ কিন্তু গিফট করে দেওয়া হবে, এটা রাফি ভাই এবং আরএনবিডি ব্লগস এর তরফ থেকে। আপনারা অবশ্যই অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, সাপোর্ট দিবেন অবশ্যই অবশ্যই। ওকে, তারপর ভাইয়া, তারপর দেখা যাচ্ছে পিক্সেল, পিক্সেল। আচ্ছা আচ্ছা, পিক্সেল গুলো দেখাবো না, আইফোন গুলো দেখাবো, পিক্সেল দেখান, পিক্সেল দেখা দেবো। পিক্সেল 7 প্রো 256GB ভাই, নেটওয়ার্ক ইস্যু গ্যারান্টি সহকারে পাবেন, একদম নেটওয়ার্ক ইস্যু গ্যারান্টি সহ। যদি আপনারা নেটওয়ার্ক পাইতাছেন না, পিক্সেল 7 প্রো 128GB পাচ্ছেন আপনারা 41000 টাকা, 256GB পাচ্ছেন 45000 টাকা, 41 আর 44। আচ্ছা ঠিক আছে, এটা এটা কিন্তু অফারে চলে যাবে, এটা অফারে চলে যাবে, এটা অফারে, কারণ ডিসপ্লেটা দেখায় দিন, ডিসপ্লের উপরে একটু ডট আছে দেখেন, ডট ডিসপ্লের উপরে একদম উপরে। ও এই যে এই যে সাদা, হ্যাঁ হ্যাঁ, এটা এটা পাচ্ছেন 10000 টাকা ডিসকাউন্ট, এটা 10000 টাকা ডিসকাউন্ট, অনলি 35000 টাকা, মানে নরমাল যে প্রাইসটা হবে তার থেকে এই ফোনটা 10000 টাকা ডিসকাউন্ট, শুধুমাত্র একটু প্রবলেম থাকার কারণে। একটু প্রবলেম থাকার, প্রবলেম থাকলে এগুলাতে ডিসকাউন্ট হয়, প্রবলেম ছাড়া কোনো ডিসকাউন্ট হয় না মনে রাখবেন। প্রবলেম ছাড়া 1000 টাকা 500 টাকা ডিসকাউন্ট হবে, তবে আপনার 10000 টাকা ডিসকাউন্ট প্রবলেম ছাড়া দাও, এটা কেউ কিনতেই তো পারবে না, এটা কি ঘরবাড়ি বেচায় না তো কেউ দিবে না, না এটা 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 আলু আলুর মতো চাষ করা তো আর না। জি জি অবশ্যই, ফলন বাম্পার হয়েছে, দাম কমায় দাও, দাম কমায় দাও, এটা তো ওই জিনিসটা। পিক্সেল 7a, আচ্ছা পিক্সেল 7a দেখেন সবগুলা কালার অ্যাভেলেবল আছে এবং কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে, এটা স্কাই ব্লু হোয়াইট আর যে কি জানি অরেঞ্জ, অরেঞ্জ কালার, কোরাল কালার, কোরাল কালার। তো এগুলা পাচ্ছেন আপনারা মাত্র 31000 টাকা, 31 না 30, অনলি 30500, 30500। আচ্ছা, পিক্সেল 7 পাচ্ছেন 30000, পিক্সেল 7a 30000, 7a অনলি 30500 টাকা। পিক্সেলের প্রত্যেকটা ফোনে আবারো বলে দিতেছি ভাইয়া, এগুলাতে 1 মাসের নেটওয়ার্ক ইস্যু গ্যারান্টি, নেটওয়ার্ক ইস্যু গ্যারান্টি আছে। তারপর কালার পিক্সেল 6, পিক্সেল 6, এই যে এক হাতে দিলাম তিনটা কালার, আবার আরেক হাতে
তিনটা কালার ভাই এতগুলা নিয়েন না থাপ করে পড়ে গিয়ে একটা ডিসপ্লে ফাইটে গেলে আপনি আবার ফাইটে যাবেন এই যে এই যে করবেন অনেক অনেক কত নিতেছেন বলেন পিক্সেল 6 এগুলা পাচ্ছেন অনলি 24500 টাকা মাত্র 24500 না 24 কমাই দি না কমাইলে ভালো লাগে না ভাই না কমাইলে ভালো লাগে না না কমাইলে কাস্টমাররা খুশি হবে না তো খুশি হবে না ভালো কমেন্টসও করবে না লাইকও দিবে না শেয়ারও করবে না তাহলে কি হবে আবার কিনবেও তো না কিনবেও না হ্যাঁ তার পিক্সেল 6a পিক্সেল 6 এ পাচ্ছেন মাত্র 22500 টাকা একদম ফ্রেশ কন্ডিশনে এগুলো কালার अवेलेबल 22500 22500 ভালো প্রাইস আপনি কমান লাগবে না ভাই আমি কমাই দিছি কিছু ডিভাইসে আমি বলার আগে রাফি ভাই থাপ করে 500 টাকা করে কমাই দিতেছে কারণ রাফি ভাই জানে আজ আরিয়ান ভাই কি চিজ ঠিক আছে না হলে আমি নিজে ধরিয়া ওটারে একদম ক্লোজ করে দেব ক্লোজ করে দিবেন তারপর পিক্সেল 5 পিক্সেল 5 পিক্সেল 5 এগুলা এই যে দেখেন কোয়ান্টিটি अवेलेबल আছে এবং সুন্দর একদম সবগুলা কোয়ান্টিটি अवेलेबल আছে সবগুলা কালার अवेलेबल আছে ফ্রেশ সুপার ফ্রেশ সুপার ফ্রেশ একদম সুপার ফ্রেশ 10টা দেখে লাগা একটা নিয়ে কোনো সমস্যা নাই এগুলা পাচ্ছেন মাত্র 20000 টাকা মাত্র কত মাত্র 20 20000 20000 টাকা পিক্সেল 5 19 দিয়ে দেন আজকে 19500 19 দিয়ে দেন ভাই না 19500 ভাই দেন ভাই ভাই এই যে 500 টাকা একটু কমাইতে পেয়েছি ভাই 500 টাকা কমাই দিবেন ভাই 19000 কি নাই ভাই ওহরে জান 19300 19300 19300 300 টাকা তো লাভ দিবেন ওকে দিলাম এটা তারপর জান তারপরে আইফোন 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 হলো 14 প্রো ম্যাক্স এটা অফারে প্রো ম্যাক্স অফারে 95000 টাকার ফোন মাত্র 90000 টাকা মাত্র 128GB 95000 টাকার ফোন মাত্র 90000 টাকা ব্যাটারি কম যে তাও না 92% ব্যাটারি হেলথ 128GB ফ্রেশ কন্ডিশনে अवेलेबल আছে মাত্র 90000 টাকা ভাই এটা কি ওয়াটার রেজিস্ট্যান্স আছে ওয়াটার রেজিস্ট্যান্স আচ্ছা ওয়াটার রেজিস্ট্যান্স আছে ওয়াটার রেজিস্ট্যান্স আছে তবে পানিতে চুবে আমরা কোনো ফোন বেচি না না ওয়াটার রেজিস্ট্যান্স আর ওয়াটার প্রুফের মধ্যে পার্থক্য আছে পার্থক্য আছে আপনার ওয়াটার রেজিস্ট্যান্স মানে বৃষ্টির পানি বা হালকা পাতলা পানিতে যাতে কোনো প্রবলেম না হয় পানিতে পড়ে গেল তুলে ফেললেন এটা সমস্যা হবে না ওইটাই নিয়ে সুইমিং পুলে যায়া 2 ঘন্টা চুবাবেন আবার সমুদ্রে যা বালু ঢোকায় নিয়ে আসবেন সমুদ্রের পানিতে আপনি 1 মিনিট চুবাইলো কারণ লবণাক্ত পানি অনেক ক্ষতি ফোন শেষ ফোন শেষ তারপর Apple iPhone 14 iPhone 14 128 আছে 256 আছে 256GB 87% ব্যাটারি হেলথ এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র 64500 টাকা ডিসকাউন্ট 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 লাগান না ডিসকাউন্ট এগুলা এগুলা 64000 64 লাগা দেন ডিসকাউন্ট আর না না 128GB যান 128GB কত 128GB পাচ্ছেন মাত্র 62000 টাকা 60 দেন ভাই 61500 61500 দেন না ভাই ভাই 61 কি নাই আরে কি না দামে কি না আরে 61000 টাকা 61000 টাকা iPhone 14 128GB 88 ব্যাটারি আচ্ছা তারপর তারপর আইফোন 13 প্রো 13 প্রো আইফোন 13 প্রো 128GB আছে আর 256GB আছে এগুলো হলো আপনার একটা দেখেন 256GB 93% ব্যাটারি 93% 93% ব্যাটারি এটা পাচ্ছেন মাত্র 69000 টাকা 69 69000 টাকা আর 65000 টাকা 65 69 65 আর 69 জান ভাই হবে নাকি ডিসকাউন্ট হবে নাকি ডিসকাউন্ট 1000 কইরা 1000 কইরা 64 68 আরে ভাই 64 68 61 আর আর হবে নাকি 500 টাকা আর 500 হবে না 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 ভাই আর না 1000 তো 500 দেই নি তো 1000 আচ্ছা এরপর আইফোন 13 আইফোন 13 13 এই যে ভাই দামাগা ডিসকাউন্ট কত কোন আপনি কোন 100% ব্যাটারি 100% ব্যাটারি সেন্স না না কোনো ব্যাটারি চেঞ্জ না ভাই অথেন্টিক একদম 100% অথেন্টিক একদম 100% তাহলে 100% ব্যাটারি হেলথ আইফোন 13 এর কত এটা ইউজ করছে অল্প কয়দিন অল্প কয়দিন অল্প কয়দিন ইউজ 100% আসলেই তো 100% আইফোন 13 তো এখনো নতুন পাওয়া যায় ভাই এটা তো আর না না একবারে ইয়ে কিছু না তাহলে এটা দিয়ে দেন হচ্ছে কি জানেন আপনি এটা কত দিবেন দেন 55000 54000 যা মনে দেন একটা দেন কিছু দেই কি কোন ভাই এটি তো 5859 ব্যাচে 55000 55000 100% ব্যাটারি হেলথ আচ্ছা 53 তো ভাই 90 ব্যাটারি হেলথ ব্যাচে আচ্ছা আচ্ছা তো সেই জায়গা তো 110% ব্যাটারি হেলথ লাগে তো মানুষ দেখা যায় যে মিনিমাম 5-7000 টাকা বেশি নিবে আমি তো নিয়েছি মাত্র 2000 টাকা বেশি 2000 টাকা বেশি নিয়েছেন আচ্ছা এগুলা কি 12 প্রো ম্যাক্স আইফোন 12 প্রো ম্যাক্স এগুলা খুব চাই এগুলা একটু অফারে চলে যাবে কারণ একটা হলো যে একটু ডিসপ্লেতে প্রবলেম আছে আর হলো যে আরেকটা মানুষ আগে দাম বলে আমি আগে প্রবলেম বলি প্রবলেম বলেন ভাই ঠিক আছে একটাতে হলো যে একটু ব্যাটারি হেলথ কম আছে 256GB এই যে গোল্ড কালার এটা হলো 256GB 77% ব্যাটারি হেলথ আচ্ছা এই যে দেখেন 77 ব্যাটারি হেলথ 256GB 256GB আচ্ছা এটা পাচ্ছেন মাত্র 58000 টাকা এটা 58 58000 টাকা ডিসকাউন্ট মারা দেন ভাই অক্ষর গুলো একটু কম কাজ করে মাঝে মাঝে কাজ করে মাঝে মাঝে কাজ করে না এরকম এই সিরিয়ালটাতে একটু কম কাজ করে তো এই জন্য আপনার এটা পেয়ে যাচ্ছেন মাত্র 42000 টাকা মাত্র 42 মাত্র 42000 টাকা 12 প্রো ম্যাক্স 140 জিবি 40 40 না ভাই 42 40 ভাই 40 আসলে 41 12 প্রো ম্যাক্স 41 শুধুমাত্র ডিসপ্লেতে এই মাঝখানে একটু প্রবলেম কাজ করে না বাট যারা ফটোগ্রাফির জন্য নিতে চান সব ওকে আছে সব নিতে পারেন ভাই ছবি তোলার কোনো সমস্যা নেই ক্যাট 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 করে ছবি তুলতে থাকবেন ক্যাট 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 করে 40000 টাকা 12 প্রো ম্যাক্স 12 প্রো ম্যাক্স আচ্ছা তারপর আইফোন 12 প্রো আইফোন 12 প্রো 12 প্রো 256GB 96 ব্যাটারি এগুলা মার্কেটে কিন্তু বর্তমানে দাম বাড়তেছে কিন্তু 54 55 হয়ে যাবে আজকে
only 53000 52 না না 53 ভাই 53 এটা এটা 52500 52500 রাফে ভাই 52 আচ্ছা জান দিলাম 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 ভাই দিলেন মানে আপনি তো লস করায় লাগবে আজকে কয় আপনি তো লস পুরো লস ভাই আপনি তো লস আইফোন 12 আইফোন 12 দেখেন কোয়ান্টিটি अवेलेबल আছে 64GB 128GB দুটাই আছে আচ্ছা সব 64GB পাচ্ছেন মাত্র 39000 টাকা 39000 টাকা 38 লাগান ডিসকাউন্ট ভাই ভাই আচ্ছা জান লাগান ডিসকাউন্ট আর হলো 128GB এটা পাচ্ছেন মাত্র 43000 টাকা 43000 43 না 42 42 38 42 আপনি কয় লাগবো না জান ভাই কালার আছে কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি আছে দেওয়া যাবে ঠিক প্রত্যেক যে কোনো কালার দেওয়া যাবে গ্রিন কালার লাগবে ব্ল্যাক কালার যে কোনো কালার দেওয়া যাবে খোলা কাজ করা যদি আপনি প্রমাণ করাইতে পারেন ভাই আপনি সাথে ক্যাশ রিটার্ন ক্যাশ রিটার্ন ভিডিও স্ক্রিন রেকর্ড করে রাখেন তারপর আইফোন 11 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স 64GB হ্যাঁ 64GB এটা হলো 83% ব্যাটারি হেলথ 83% ব্যাটারি হেলথ 64GB দেখেন 11 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স 64GB 64GB কত 11 প্রো দামে কত 11 প্রো 256 না 64 এর দামেই পাচ্ছেন কত কত মাত্র 40000 টাকা 40000 টাকা 40000 টাকা 11 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স 40000 টাকা 11 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স ভালো প্রাইস খুব ভালো প্রাইস সুন্দর এরপর আইফোন 11 প্রো 256GB 42000 টাকা মানে এটা 256000 টাকা 256GB 11 প্রো না 41500 41500 500 500 আচ্ছা তবে অথেন্টিক একদম 100% ওয়াটার রেজিস্ট্যান্স অথেন্টিক ওয়াটার রেজিস্ট্যান্স তারপর 11 11 আচ্ছা 11 দেখেন ওকে পরে যাব তো আইফোন 11 পরার দরকার নাই লাল আছে লাল আছে হলুদ আছে কালো আছে লাল হলুদ আছে আইফোন 11 নরমাল প্রাইসও আছে অফার প্রাইসও কিন্তু আছে আছে আচ্ছা নরমাল প্রাইস কত নরমাল প্রাইস হলো 128GB আপনার 34500 33 34 34 34 34 আর হলো যে আপনার একদম ফিক্সড 64GB কত 32 32 আর হলো 34 32 34 32 আর হলো 34 30 32 30 32 কি অফার অফার কত অফার আছে 128GB আছে দুইটা ফোন হ্যাঁ দুইটাই 128GB দুইটাই 128GB এগুলো 31000 টাকা হলো 31000 টাকা আইফোন 11 হলো একটাতে হলো ব্যাটারি হেলথ কম আছে 81% আচ্ছা আর এটা একটু হালকা একটু আনফ্রি আছে কালো কালার এটা পাচ্ছেন 31000 টাকা হালকা ঠিক আছে ভাই বুঝলাম ফুল ফ্রেশ হলে আপনারা পাচ্ছেন 34000 টাকা বুঝছি বুঝছি রেসিজম করতেছেন না মানে কালো জিনিস জন্য দাম কম কালো মাইয়ার যেমন দাম কম বিয়ে হইতে চায় না কালো ফ্রেশ হলে দাম বেশি এই দেখেন এই জায়গা হালকা একটু আনফ্রেশ এগুলো এগুলো কি ক্যামেরাতে বোঝা যায় না না বোঝা যায় না বোঝা যায় না তাইলে আর হলো ব্যাটারি হেলথ কম আছে 81% এন্ড কাস্টমার ব্যাটারি হেলথ কম নিব দাম কম দাম কমে পাইবো না এটাই কোনো কথা হলো 30 করে দিন 31 31 তারপর আইফোন এক্স এক্স 100% ব্যাটারি হেলথ 100% আইফোন এক্স আইফোন এক্স 100% ব্যাটারি 256GB ভাই ব্যাটারি চেঞ্জ আইফোন এক্স করে দিলাম 100% ব্যাটারি চেঞ্জই তো ভাই বলতে হয় এটা যারা বোঝে না তারা তো বোকা না না কিছু কিছু লোক আছে ভাই আইফোন এক্স আনা হলে 90% ব্যাটারি হেলথ গপ্প মারে ভিডিওতে কিছু কিছু লোক আছে আইফোন এক্স আর এক্স এস এক্স আর দেয় 90% ব্যাটারি হেলথ দুদিন পরে 80% এগুলা এগুলা নিয়ে নি না মার্কেটে এগুলা টোটালি প্রতারণা কাইন্ড অফ আজ থেকে 7 বছর আগের ফোনের 90% ব্যাটারি হেলথ থাকতে পারে না 90% ব্যাটারি হেলথ থাকতে পারে না 60-70 থাকতে পারে না ফোন কেউ কিনে বসায় রাখে না এটা মাত্র 23000 টাকা আইফোন আপনি কিনে বসায় রাখলেও ব্যাটারি হেলথ ড্রপ করবে কত 23 23 না 22 22 22500 আচ্ছা 22 22 22 22 22 22 তারপরে আইফোন 6 প্লাস অনলি 10000 টাকা 64GB একদম ফ্রেশ 10000 ব্যাটারি চেঞ্জ ওকে এগুলা শেষ আইফোন শেষ গুগল শেষ পিক্সেল শেষ আইফোন শেষ স্যামসাং শেষ চকলেট 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 দেখাই দিব এই যে এই যে ভাই বর্ষ মালগুলো দেখাই দি দূর ভাই এই যে দেখেন এটা দেখেন চকলেট দেখাবো দেই খাইতে মন 25 প্রো দেন এটা 25 প্রো 128GB Oppo F25 Pro 128GB এটা পাচ্ছেন আজকে only 23500 টাকা 22 দিয়ে দেন 23 23 22 দিয়ে দেন 23 23 22500 আচ্ছা 22500 যান তারপর Oppo F21 Pro Pro F21 Pro ডিসপ্লে চেঞ্জ Reno 7 এই দুটো ডিসপ্লে চেঞ্জ এই দুটো ডিসপ্লে চেঞ্জ এই দুটো ডিসপ্লে চেঞ্জ এটা পাচ্ছেন আপনার 17000 টাকা এটা পাচ্ছেন 18000 টাকা 17 18 17 18 আচ্ছা এগুলো ডিসপ্লে চেঞ্জ এগুলো নরমালি কিন্তু 22-23000 টাকা করে সেল করে মিনিমাম 22-23000 এগুলো ডিসপ্লে ভালো ডিসপ্লে লাগানো ভালো ডিসপ্লে লাগানো ডিসপ্লে ফিঙ্গার কিন্তু কাজ করে ডিসপ্লেও কাজ করে মানে ফিঙ্গারও কাজ করে যেটা বলে অথেন্টিক ডিসপ্লে অথেন্টিক ডিসপ্লে লাগানো অনলি 18 আর 17 17 18 17 18 পিক্সেল সরি Oppo Reno 6 Reno 6 5G এটা পাচ্ছেন 128GB অনলি 20500 টাকা 20500 20500 টাকা আচ্ছা 20500 20500 টাকা আচ্ছা তারপর এরপর Oppo A79 5G এটা 128GB এটা পাচ্ছেন অনলি 16500 টাকা 16 দেন 16500 16 দেন জান 16 মনের দরজা খোলো 128GB অনলি 16 একদম ইনটেক কন্ডিশনে তারপর Oppo A77s 128GB এটা অনলি 15000 টাকা মাত্র মাত্র 15000 টাকা 15000 A77s তারপর তারপরে Oppo A76 Oppo A76 এটা 6800GB এটা কত এটা অনলি 13500 মাত্র 13500 13500 মাশাআল্লাহ 13 তারপরে Oppo একদম নতুন ইনটেক কন্ডিশনে জোস একটা ফোন গিফট করার মতো একটা ফোন Oppo
A59 4/16 GB এটা পাচ্ছেন মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা ইনটেক কন্ডিশনের ফোন ইনটেক কন্ডিশন তারপর পাচ্ছেন Oppo Vivo Y75 8/16 GB only 14500 মাত্র 14500 Vivo T1 এটা কত T1 এটা 8/16 GB ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফোন কিন্তু আচ্ছা আচ্ছা এটা পাচ্ছেন only 14000 টাকা 14 only 14000 500 কম আচ্ছা IQ Z7 আছে এটা only 16000 টাকা মাত্র 16000 টাকা 6/16 GB এটা কিন্তু ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্লাস হলো গেমিং ফোন স্ন্যাপড্রাগন প্রসেসর ফোন 16000 টাকা 16000 তারপর Vivo T2X 4/16 GB এটা 5000 mAh ব্যাটারি সহ only পাচ্ছেন আজকের জন্য 13 13500 এগুলা আপনার একদম ব্যাটারি ব্যাকআপের জন্য বেস্ট ফোন রাফ এন্ড টাফ ইউজ করার জন্য একদম ফ্রেশ কন্ডিশনে অনলি 12000 টাকা 12000 অনলি 12000 টাকা না 11500 জান 11500 এরপর স্যামসাং A04s 4/16 GB অনলি 10500 5000 mAh ব্যাটারি একদম ইনটেক ফ্রেশ কন্ডিশন আচ্ছা নেক্সট এরপর LG Velvet এটা হলো যে আপনার সিম পানা নেটওয়ার্ক প্রবলেম আচ্ছা এটাতে সিম ইউজ করতে পারবেন না ওয়াইফাই ইউজ করতে পারবেন ক্যামেরা ডামা সব ইউজ করতে পারবেন LG Velvet মার্কেটে কত 18-20 আছে এটা পাচ্ছেন মাত্র 10000 টাকা 10000 টাকা LG Velvet 10000 টাকা শুধুমাত্র ওইটাই বাচ্চা বাচ্চাদের জন্য বা নরমাল ইউজের জন্য ক্যামেরা ডামার জন্য আপনারা ইউজ করতে পারবেন ভাই এটা ফটোগ্রাফির জন্য ভালো ফটোগ্রাফির জন্য ভালো ফোন ক্যামেরা ভালো ভাই এই মুহূর্তে WhatsApp এ তো কথা কইতে পারবেন অবশ্যই কথা বলতে পারবে OnePlus OnePlus Nord 2D ভাই গ্রিন লাইনে গ্যারান্টি হ্যাঁ 100% গ্যারান্টি 100% গ্যারান্টি OnePlus যত বছর পরে গ্রিন লাইন পড়বে তখনই টাকা রিটার্ন নিয়ে যাবেন টাকা রিটার্ন নিয়ে যাবেন আচ্ছা ড্যামেজ ফিজিক্যাল ড্যামেজ ছাড়া নর্ড সিরিজে যখনই পড়বে তখনই টাকা নিয়ে কারণ নর্ড সিরিজে গ্রিন লাইন কখনো পড়ে না আজ পর্যন্ত আসে না আজ পর্যন্ত কোনোদিন আসে না নর্ড 2T 8/16 GB ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফোন অ্যামোলেড ডিসপ্লের ফোন মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা আর এটা হলো যে নর্ড C3 লাইট এটা কিন্তু রাফ এন্ড টাফ ইউজের জন্য OnePlus এর জন্য এটা বেস্ট ফোন আমার হিসাবেও আমি রেফার করবো আপনাদের খুবই বেস্ট একটা ফোন একদম চার্জিং ব্যাকআপ থেকে ক্যামেরা থেকে সব কিছু প্রসেসর স্ন্যাপড্রাগন প্রসেসর মাত্র 18000 টাকা এটা 18000 মাত্র 18000 টাকা 8/16 GB তারপর আর তারপরে এটা হলো নট C2 লাইট এটা হলো 15000 টাকা 6/16 GB 6/16 GB 15000 টাকা আচ্ছা 15000 টাকা তারপর এরপর দেখাচ্ছি Xperia 5 Mark 3 8/16 GB মাত্র 18500 টাকা না ভাই 18 দিয়ে দেন 18 5 Mark 3 18 টাকা একদম সুপার ফ্রেশ কালার সুন্দর কালার লাগবে 100% ওয়াটার রেজিস্ট্যান্স এই ফোনগুলো 100% ওয়াটার রেজিস্ট্যান্স তারপর হলো যে Poco X3 6/16 GB গেমিং ফোন স্ন্যাপড্রাগন 855 ফোন মাত্র 14500 টাকা 14500 মাত্র 14500 আচ্ছা তারপর 6/16 GB এটা হলো যে Redmi 13C 256 GB ফোন ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র 14500 কিন্তু আচ্ছা তারপর Redmi Note 10 6/16 GB সরি Note 11 4/16 GB 12500 টাকা 12500 টাকা অনলি ডিভাইস আর হলো নোট টেন 6/16 GB 12 4/11 আচ্ছা এরপর কম বাজেটে 10000 টাকা Redmi 9 Pro 6000 mAh ব্যাটারি কিন্তু 6000 mAh ব্যাটারি মাত্র 10000 টাকা এগুলো কিন্তু 11-12 করে সেল করে সবাই এবার বক্স সহ স্যামসাং S21 FE 8/256 GB ফোন ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাচ্ছেন মাত্র 26000 টাকা ভাই বক্স সহ 26000 টাকা 8/256 GB ডুয়াল সিম ফিজিক্যাল S21 FE ভালো প্রাইস একবারে বেস্ট প্রাইস তারপর হলো যে A55 বক্স সহ একদম ইনটেক কন্ডিশনের ফোন A55 একদম ইনটেক কন্ডিশন আচ্ছা এটা বক্স সহ এটা পাচ্ছেন মাত্র 256 GB কত দেন 36 তারপর তারপর হলো F23 Oppo F23 5G আপনার 6/16 GB এটা হলো যে এই জায়গায় দেখেন একটু স্পট আছে হালকা এটা স্ন্যাপড্রাগন 750 প্রসেসরের ফোন কিন্তু ওকে অনলি 14000 টাকা বক্স 14000 অনলি 14000 টাকা তারপর কি স্যামসাং না Oppoটা দেখেন এটা হলো যে F23 5G ক্যামেরার একদম ভালো ক্যামেরা একদম ইনটেক কন্ডিশনের ফোন বক্স চার্জার সহ আচ্ছা অনলি 19000 অনলি 19000 আচ্ছা 19000 টাকা স্যামসাং F12 6000 mAh ব্যাটারি ফোন বক্স চার্জার সহ অনলি 10000 টাকা
Redmi Note 9 10000 টাকা 464 ফোন বক্স চার্জার সহ 10000 Redmi Note 9 ভালো ডিসপ্লে ক্যামেরার ফোন এবার দেখাচ্ছি ইনটেক ইনটেক ফোন কন্ডিশন না ইনটেক একদম ইনটেক Oppo F25 Pro মাত্র 27000 টাকা এটা পাচ্ছেন কত জিবি 800 জিবি F25 Pro ইনটেক ফোন এটা কিন্তু Oppo লেটেস্ট মডেল কিন্তু খুবই ভালো কন্ডিশনের Vivo Y28 5G Y18 4600 GB Y18 4600 GB এটা পাচ্ছেন 12500 আর Y18e এটা 12000 টাকা 12 আর 12500 তো এগুলো হলো ইনটেক ফোন তো আজকে ভিডিও এই পর্যন্তই আর গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের 7 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু শপে আসতে থাকলে আর যারা কুরিয়ারে নেন তাদের জন্য স্পেশালি 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর গ্যারান্টির কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই গ্যারান্টি কোনো ডিসপ্লের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই হ্যাঁ মার্কেটে সব দোকানেই মেমোর নিচে লেখা থাকে যে ডিসপ্লে নো ওয়ারেন্টি কেউ বলে না ইনটেক ফোন কিনেন আর ইউজ ফোন আর ইউজ ফোনই কিনেন ডিসপ্লে নো ওয়ারেন্টি গ্যারান্টি 16 প্রো ম্যাক্স কিনেন আর 10000 টাকার ফোনই কিনেন ডিসপ্লের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই কোনো গ্যারান্টি বলে অনেকে বলে না বাট আমি চাই আমার কোনো কাস্টমার যেন হ্যাসেল না শিকার না ভুক্ত হয় ভুক্তভোগী হয় এই জন্য আপনি ফোন নেওয়ার সময় ওই দোকানে বসে দরকার হলে আধা ঘন্টা চালাবেন ডিসপ্লেটা ভালো করে চালাবেন ভালো করে চেক করে নেবেন যাতে আপনি প্রতারণার শিকার না হন তো এই ছিল ভিডিও আশা করব আপনাদের ভিডিওটা ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করে ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম